নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু 11-11 মেসমেরাইজিং সোল। তো আমি যেমন বরাবরই চাই আপনাদের জন্য সবসময় নতুন ধরনের কিছু করতে, তেমন আজকেও একটা নতুন ধরনের টপিকই আপনাদের জন্য নিয়ে এসেছি, অ্যানিমাল স্পিরিট গাইড। আপনারা তো সাধারণত উলফ অ্যানিমাল স্পিরিট গাইডের কথা শুনেছেন এবং উলফ ম্যাজিক বিগিন নাও তো অনেকেই জানেন, এবং আজকে আমি যে কথাটা আপনাদেরকে বলবো এবং যে অ্যানিমাল স্পিরিট গাইডের ব্যাপারে আলোচনা করব, তার এমন কিছু কোয়ালিটি আছে যেটা আপনাদের সত্যি সত্যি সাহায্যে আসবে এবং কাজে লাগবে বলে আমার মনে হয়। তাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আউল অ্যানিমাল স্পিরিট গাইডের কথা। হ্যাঁ, প্রথমেই বলে নিই যে আউল অ্যানিমাল স্পিরিট গাইডের আপনারা কি কি সিচুয়েশনে হেল্প নিতে পারবেন, বা আউল অ্যানিমাল স্পিরিট গাইড আমাদেরকে কি কি বিষয়ে হেল্প করে থাকে। আউল অ্যানিমাল স্পিরিট গাইড আমাদেরকে কি কি বিষয়ে হেল্প করে, না প্রথমেই আমি বলে রাখি যে যারা সম্পর্কে কোনো রকম কোনো সন্দেহ বা তৃতীয় ব্যক্তি আছে বলে আপনাদের মনে হচ্ছে, বা আপনারা চাইছেন পরিষ্কার হতে বা ক্ল্যারিটি পেতে, নিজেদের দূরদৃষ্টি চাইছেন, ক্ল্যারিটি চাইছেন, সেই বিষয়ে আপনারা আউল অ্যানিমাল স্পিরিট গাইডের হেল্প চাইতে পারেন। নাম্বার 2, কোনো আপনারা কোনো বিষয়ে কোনো সেই ব্যাপারটা আপনাদের করা উচিত হবে কি হবে না সেই বিষয়ে ক্ল্যারিটি চাইছেন, অর্থাৎ দূরদৃষ্টিকে ম্যানিফেস্ট করতে চাইছেন, কোনো কাজ এই মুহূর্তে আপনার করা ভবিষ্যতের জন্য ঠিক হবে না ভুল হবে সেই বিষয়টা আপনারা জানতে চাইছেন, ইনসাইটস চাইছেন সেই ব্যাপারে, এক্ষেত্রে আপনারা ডাকতে পারেন আউল অ্যানিমাল স্পিরিট গাইডকে। নাম্বার 3, যারা কোনো রকমের শ্যাডো ওয়ার্ক করছেন বা কোনো টাফ ফেজ থেকে বেরিয়ে আসছেন লাইফের, নিজের শ্যাডোর সাথে ডিল করছেন এবং চাইছেন যে যাতে আপনার লাইফ একটা ভালো ডিরেকশনে যাক, সেক্ষেত্রে আপনারা অবশ্যই আউল অ্যানিমাল স্পিরিট গাইডের হেল্প চাইতে পারেন। এবং নাম্বার 4, যারা কোনো রকমের কোনো অকাল্ট সায়েন্স বা এই ধরনের ল অফ অ্যাট্রাকশন, অকাল্ট সায়েন্স, উইচ ক্র্যাফ্ট বা যে সমস্ত বিষয়ে বেশ দূরদৃষ্টি এবং ইনটিউশন প্রয়োজন হয়, তারা কিন্তু অবশ্যই ডাকতে পারেন আউল অ্যানিমাল স্পিরিট গাইডকে। এরপর একে একে আসে যারা নিজেদের সাবকনসিয়াস মাইন্ড বা অবচেতন মনের ক্ষমতা বৃদ্ধি করতে চাইছেন এবং বলা ভালো সাবকনসিয়াস মাইন্ডকে রিপ্রোগ্রাম করতে চাইছেন, তারা কিন্তু অবশ্যই আউল অ্যানিমাল স্পিরিট গাইডের হেল্প নিতেই পারেন। এবং এরপর বলে রাখি যে যারা স্পিরিচুয়াল অ্যাওকেনিং চাইছেন, চাইছেন নিজের সোল পারপাস জানতে, নিজের আত্মার জাগরণ চাইছেন, স্পিরিচুয়াল অ্যাওকেনিং চাইছেন, অর্থাৎ লাইফের একটা ফেজ, টাফ ফেজ যার মধ্যে দিয়ে মানুষ নিজেকে চিনতে পারে সেরকম ফেজের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, সেই সময় আপনি আউল অ্যানিমাল স্পিরিট গাইডের হেল্প তো নিতেই পারেন। এবং সব থেকে ম্যাজিক্যাল ব্যাপার হলো যে এই সময় অনেকেই কিন্তু আউলের নানান রকম ফেদার দেখতে পেতে পারে, প্যাঁচার পালক দেখতে পেতে পারে, এবং আউলের কোনো ছবি হয়তো আপনারা স্ক্রল করছেন, করতে করতে আপনাদের সামনে এসে গেল, সোশ্যাল মিডিয়াতে কোথাও দেখতে পেলেন, কেউ নাম নিয়ে নিল আপনাদের সামনে, এই ধরনের বিষয় কিন্তু আপনাদের সাথে হয়ে থাকবে, আপনারা নোটিস করবেন। এবং ধরুন আপনি স্টুডেন্ট, স্টুডেন্টদের ক্ষেত্রেও কিন্তু এটা বেশ হেল্পফুল। কিভাবে না, ধরুন কোনো স্টুডেন্ট কোনো টাফ সাবজেক্টকে চয়েস করে ফেলেছে, সে বুঝতে পারছে না যে সে কি করে পাশ করবে, বা সে কি করে ফেলেছে না একটা এমন সাবজেক্টকে সে চুজ করেছে, একটা কঠিন বিষয়বস্তু হয়ে গেছে তার জন্য। এবং যখন পড়া আমরা শুরু করি, পড়া যে কোনো সাবজেক্ট নেওয়ার আগে দেখবেন আপনি কোনো সাবজেক্টে ধরুন অনার্স নিয়েছেন বা কোনো স্ট্রিম নিয়েছেন HS এর সময়, সেই সময় আপনি কোনো বিশেষ স্ট্রিমে পড়াশোনা করতে শুরু করেছেন, সেই সময় আপনি দেখবেন যে আপনার কিন্তু বেশ একটা নতুন চ্যালেঞ্জ আসে লাইফে, এবং একটা সেটা আমাদের ওভারকাম করতে বেশ বেগও পেতে হয় কাউকে কাউকে। এই সময় আমরা কি করতে পারি, আউল অ্যানিমাল স্পিরিট গাইডের হেল্প চাইতে পারি। এরপরে আসে যারা কোনো রকম ভাবে যে কোনো রকমের চ্যালেঞ্জ যারা ওভারকাম করতে চাইছে লাইফে, তারা চাইছে দূরদৃষ্টি এবং লাইফ যে ডিরেকশনেই যাক না কেন ভালো ডিরেকশনে যাক, এটা যারা ম্যানিফেস্ট করছে, তারা অবশ্যই অবশ্যই আউল অ্যানিমাল স্পিরিট গাইডের হেল্প নিতেই পারে। এবং যদি আপনি চান অর্থ সম্পত্তি ম্যানিফেস্ট করতে, তাহলে কিন্তু এই গোল্ডেন আউল এই শব্দটাও আপনার জন্য বেশ ম্যাজিক্যাল, এবং আউল অ্যানিমাল স্পিরিট গাইডের হেল্প কিন্তু আপনি তখন নিতে পারেন, অর্থাৎ যে কোনো রকমের টাফ পরিস্থিতি, কঠিন সিচুয়েশন, সেটা থেকে আমরা আউল অ্যানিমাল স্পিরিট গাইডের হেল্প চাইতে পারি। আর একটা কথা বলে রাখা ভালো আপনাদেরকে, আপনি কোনো বিষয়ে ক্ল্যারিটি চাইছেন, অর্থাৎ কোনো গোপন কথা, কোনো সিক্রেট, কোনো গুপ্ত কথা যেটা আপনার জানা প্রয়োজন,
অবশ্যই অন্যের বিষয় নয়, এই ধরনের কথা নয়। আপনার যে ধরনের যদি কোনো গোপন কথা যেটা আপনার জানা প্রয়োজন, কোনো রহস্য আপনি উন্মোচন করতে চাইছেন, বা চাইছেন কোনো গুপ্ত শত্রু আপনার সামনে প্রকাশ আসুক, অর্থাৎ অনেকেই দেখবেন যে আমাদের লাইফে তো এরকম অনেক মানুষ থাকে যে আমাদের সামনে ভালো ভালো কথা বলে, কিন্তু পেছনে কি করে, তারা আমাদের ক্ষতি চায় বা খারাপ চায়। আপনি চাইছেন এরকম কোনো মানুষ আপনাদের সামনে আনমাস্ক হয়ে যাক, তার মুখ আপনাদের সামনে আসুক, সেই সময় আপনারা অবশ্যই এই আউল অ্যানিমাল স্পিরিট গাইডের হেল্প নিতে পারেন। এবার এটা বলে দেওয়া ভালো যে আপনারা এই আউল অ্যানিমাল স্পিরিট গাইডের হেল্প কিভাবে চাইবেন বা কিভাবে তাকে কল করবেন। যে কোনো অ্যানিমাল স্পিরিট গাইডকে আপনারা জাস্ট তার নাম ধরেই কল করতে পারেন, যেরকম শুধু আউল বললেও কাজ হয়, বা আউলের একটা ছোট্ট কোনো ছবি কোথাও থেকে ডাউনলোড করে আপনি আপনার কাছে রাখতে পারেন, মাঝে মধ্যে সেটা দেখতে পাবেন এবং আউল এই শব্দটা উচ্চারণ করলেই কাজ হয়। এছাড়াও আপনারা বলতে পারেন আউল ম্যাজিক বিগিন নাও, এটা আপনারা বলতে পারেন। কতদিন করবেন? অবশ্যই যদি আপনারা এই যে সমস্ত বিষয়গুলোর কথা আমি উল্লেখ করলাম সেই ধরনের কোনো বিষয়ে আপনারা ম্যানিফেস্ট করছেন বা চাইছেন আপনাদের সেই জাতীয় কোনো ইচ্ছা পূরণ হোক, আপনারা অবশ্যই 21 days টু 41 days, 21 দিন থেকে 41 দিন পর্যন্ত এটা কন্টিনিউ করতে পারেন। এবং এটা যখন আপনাদের কাজ অবশ্যই হয়ে যাবে, এই সময় আপনারা অনেক আউলের ফেদার দেখতে পাবেন, আউলের ছবি দেখতে পাবেন, নাম শুনতে পাবেন, এরকম বহু অদ্ভুত ঘটনা, সুন্দর সুন্দর ঘটনা আপনাদের সাথে ঘটে থাকবে। এবং আপনারা এরপর কী করবেন, আপনাদের কাজ হয়ে গেলে অবশ্যই যে কোনো স্পিরিট গাইডকে বলুন, যে কোনো সেন্টকে বলুন, যে কোনো শক্তিকে বলুন, আমরা যখন কল করে ডেকে আমাদের কোনো কাজ আমরা করাতে চাই বা তাদের থেকে কোনো সাহায্য চাই, তখন কিন্তু তার প্রতি অবশ্যই আমাদের শেষে গ্র্যাটিটিউড দেওয়া প্রয়োজন। অর্থাৎ পাবলিকলি তার নাম আপনি উল্লেখ করতে পারেন, আপনি এখানে ভিডিওতে এসে কমেন্ট করতে পারেন যে থ্যাংক ইউ আউল অ্যানিমাল স্পিরিট গাইড, আমার কাজ হয়ে গেছে। আপনার কি কাজ সেটা উল্লেখ না করলেও হবে, যদি আপনি আউলকে সত্যি সত্যি হেল্প পেয়ে থাকেন তার কাছ থেকে, তাহলে কিন্তু এটা অবশ্যই উল্লেখ করবেন। গ্র্যাটিটিউড কিন্তু কি সমস্ত সাকসেসে কি হয়ে থাকে। তো আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ধন্যবাদ।